হ্যালো ডে স্টুডেন্টস ওয়েলকাম টু টি ডাব্লু সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আজ আমরা জেনারেল অ্যাওয়ারনেস এবং জি কের দশ নম্বর পর্ব একদমই চলে আসলাম তো আজকের পর্বে কিন্তু দুর্দান্ত পর্বটি হতে চলেছে সকলে ক্লাসটিতে যুক্ত হয়ে যাও আজকে আমরা প্রশ্ন উত্তর করবো বিভিন্ন পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তাছাড়া কিন্তু আরো বিভিন্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং অন্যান্য বিভিন্ন কিছু দিয়ে সাজানো আজকের পর্ব তো সকলে অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে প্রতিদিন কিন্তু সকাল আটটাতে তোমাদের এই ক্লাসটা আমি নিয়ে থাকি এছাড়া সন্ধ্যা সাড়ে আটটাতে আমি তোমাদের দ্য ওয়ে অফ সলিউশনে কিন্তু জিকের ঝুলি ক্লাস নিয়ে হাজির হচ্ছি তো অবশ্যই সকলে সেই ক্লাসেও যুক্ত হওয়ার চেষ্টা করবে আজকের প্রথম প্রশ্নে আসবো তার আগে বলে রাখি ছোট্ট করে যে আমাদের এই রুটিন অনুযায়ী কিন্তু প্রতিদিন ক্লাস হচ্ছে তো সকলে কিন্তু এই রুটিনটিকে ফলো করে ফ্রি ক্লাসে জয়েন হতে পারো সোম থেকে শনি ফ্রি লাইভ ক্লাস হবে তোমাদের টি ডাব্লিউস অ্যাকাডেমি এবং দা ওয়ে অফ সলিউশন চ্যালেঞ্ডু দিতে প্রথম প্রশ্ন স্ক্রিনে যেটা হচ্ছে লোকসভার সভাপতি হলেন কে তুমি সহজ প্রশ্নটি আজকে পর্বটি শুরু করছে লোকসভার সভাপতি কে অ্যানসারটা কিভাবে উপরাষ্ট্রপতি স্পিকার রাষ্ট্র তারপরে বলা হচ্ছে তোমার রাষ্ট্রপতি বা কোনোটি নয় এই ধরনের সহজ প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় ফেস করতে পারো কারণ পরীক্ষায় কিন্তু সমস্ত ধরনেরই প্রশ্ন থাকে ঠিক আছে কঠিন সহজ এবং সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু আমাদের প্র্যাকটিস করতেই হবে লোকসভার সভাপতি হলেন কে লোকসভার সভাপতি কে করেন সঠিক উত্তর করো সকল সঠিক অ্যান্সার কি হবে সেটা হচ্ছে স্পিকার হচ্ছে লোকসভার সভাপতি স্পিকার বা অধ্যক্ষ লোকসভার সভাপতি আচ্ছা এবারে এখানে বলতো রাজ্যসভার সভাপতিকে রাজ্য তো সংসদের একটা অংশ রাজ্যসভা এর ক্ষেত্রে সভাপতিত্ব কে করবেন অ্যানসার কি হবে এক্ষেত্রে সভাপতিত্ব করবেন উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার সভাপতি হন তাছাড়া বর্তমান আমাদের লোকসভার স্পিকারকে এনি ওয়ান বলতে পারবে লোকসভার বর্তমান স্পিকারকে ওম বিড়লা ওম বিড়লা হচ্ছে লোকসভার বর্তমান স্পিকার ওম বিড়লা বা যে লোকসভার স্পিকার যিনি নিযুক্ত হন তিনি কিন্তু তোমার হচ্ছে পার্লামেন্টে যে সমস্ত সদস্যরা থাকেন তাদের মধ্য থেকে একজনকে নিযুক্ত করতে হয় তিনি কিন্তু বর্তমানে লোকসভার স্পিকার নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সর্বনিম্ন বনভূমি রয়েছে কোন রাজ্যের বনভূমি সবচেয়ে কম আছে সিকিম গোয়া হরিয়ানা রাজস্থানটা কি হবে দেখো বনভূমি যদি আমরা দেখি সর্বাধিক কোথায় আছে সর্বাধিক পরিমাণ অনুসারে কোথায় আছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ তাই তো মধ্যপ্রদেশে হচ্ছে সর্বাধিক পরিমাণে আছে তোমার বনভূমি আচ্ছা যদি বলা হয় শতাংশের ভিত্তিতে পার্সেন্টেজের ভিত্তিতে কোন রাজ্য সঠিক উত্তর কি হবে তখন তখন হবে মিজোরাম মিজোরাম হচ্ছে শতাংশের ভিত্তিতে সর্বাধিক বনভূমি যুক্ত রাজ্য আচ্ছা সবচেয়ে কম বনভূমি আছে যে রাজ্যে সেটা হচ্ছে হরিয়ানা রাজ্যে কিন্তু সবচেয়ে কম পরিমাণে বনভূমি লক্ষণীয় সবচেয়ে সর্বনিম্ন বনভূমি এখানে দেখা যায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সর্বাধিক পরিমাণে বনভূমি আছে ইউটির ক্ষেত্রে সর্বাধিক বনভূমি আছে সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপে হচ্ছে সর্বাধিক আছে আর সর্বনিম্ন কোথায় সেটা হচ্ছে দাদরা দমন নগর হাবেলি যেটা হচ্ছে তোমার সেটাতে কিন্তু সবচেয়ে কম পরিমাণে তোমার পনভূমি আছে নিচের কোন রচনা থেকে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায় কাশ্মীরের ইতিহাস কাশ্মীরে একটা রাজত্ব ছিল কাশ্মীরে এক সময় কিন্তু কাশ্মীর সম্পর্কে আমরা জানতে পারি একজন ব্যক্তির লেখক থেকে থেকে বা একটা তোমার হচ্ছে গ্রন্থ থেকে কোন গ্রন্থ থেকে সঠিক উত্তরটা কি হবে দেখো কাশ্মীরের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি সেটা হচ্ছে রাজ তরঙ্গিনী থেকে রাজ তরঙ্গিনী থেকে জানা যায় এবং এটা লেখককে সেটা হচ্ছে কলহন এটার লেখক রাস্তরঙ্গির লেখক হচ্ছে কলহন মনে রাখবে নেক্সট কোন বস্তুর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ হিসাবে ব্যবহার করা হবে কি কোনো বস্তুর মান বা কোনো বস্তুর উজ্জ্বলতা বৃদ্ধি করতে কিন্তু স্বর্ণের প্রলেপ দেওয়া হতে পারে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তামার উপরে যেমন তোমার তোমার হচ্ছে লোহার লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়ে থাকে মরিচার হাত থেকে রোধ করার জন্য তামার প্রলেপ দেওয়া হয় তো বিভিন্ন কিন্তু প্রলেপ দেওয়া হয়ে থাকে বিভিন্ন তোমার হচ্ছে দণ্ডের উপরে তো সোনার প্রলেপ দিতে কোনো বস্তুর উপরে বা কোনো তোমার হচ্ছে ধাতুর উপরে সেক্ষেত্রে কিন্তু আমরা দুটি তরিদার ব্যবহার করবো একটা হচ্ছে একটা হচ্ছে ক্যাথোড তড়িদ্দ্বার এবং আরেকটা হচ্ছে অ্যানোট তরিদার ক্যাথোড হচ্ছে ক্যাথোড ও হচ্ছে অ্যানোড এই দুটি তড়িদার আমরা ব্যবহার করবো তো অ্যানোট তরিদ্বারে আমরা কিন্তু সোনা ব্যবহার করবো অ্যানোটে কি সোনার ব্যবহার করব এবং ক্যাথোডে ব্যবহার করব কি যে ধাতুর উপরে প্রলেপ দিতে হবে অর্থাৎ ধরো এখানে লোহার উপরে সোনার প্রলেপ দেওয়া হবে তো লোহা এখানে আমরা ব্যবহার করব। এবং তড়িৎ বিশ্লেষণ হিসাবে বা তড়িৎ বিশ্লেষে কিন্তু এই তোমার হচ্ছে দ্বন্দ্ব দুটিকে ডোবানো হবে সেই তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি ব্যবহার করা হবে সঠিক উত্তর হবে পটাশিয়াম আয়সো সায়ানাইড ব্যবহার করা হবে তড়িৎ বিশ্লেষণ রূপে এক্ষেত্রে সোনার প্রলেপ দিতে হলে কিন্তু এটাকে ব্যবহার করা হবে গণপরিষদের কর্তৃক ভারতের জাতীয় পতাকা গ্রহণ হয় কবে ভারতের জাতীয় পতাকাটা গণপরিষদে কবে গৃহীত হয়েছিল সকলে এটা কি উত্তর হবে ভারতের যে জাতীয় পতাকা সেই জাতীয় পতাকাটা গণপরিষদে গৃহীত হয় হয় কবে জুলাই এটা গৃহীত জলবিদ্যুৎ প্রকল্প নদীর উপর অবস্থিত হয়তাড়ি একটা জলবিদ্যুৎ প্রকল্প এটা কোন নদীর উপরে অবস্থিত ভারতের একটা কিন্তু একটা উল্লেখযোগ্য মেগা তোমার হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদক অঞ্চল মেগাওয়াট এখান থেকে অনেক মেগাওয়াট ক্ষমতা কিন্তু তৈরি হয়ে থাকে তো নাপ্তা ঝাঁকড়ি জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত কোথায় এটা আমরা যদি দেখি রাজ্য অনুসারে এটা অবস্থিত তোমার কোন রাজ্যে হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশ রাজ্যে এটা অবস্থিত এবং নাপতা ঝাঁকড়িটা কোন নদীর উপরে সেটা হবে শতদ্রু বা সতলুজ নদীর উপরে কিন্তু এটা অবস্থিত ওকে পরের প্রশ্ন নিম্নের কোনটি একটি বিলুপ্ত প্রাণীর উদাহরণ বিলুপ্ত প্রাণী যারা কিন্তু একদম পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তাদের আর খুঁজে পাওয়া যায় না বা তাদের স্পিসেস পৃথিবীতে আর বেঁচে নেই তো এমন প্রাণী কারা সাদা বাঘ এক শৃঙ্গ ঘণ্ডার হনুমান নাকি গোলাপী মাতার হাঁস কাদের বিলুপ্ত প্রাণী ঘোষণা করা হয়েছে হবে এখানে এখানে কিন্তু সোনালী হনুমান একসিংহ সাদা বালুক এরা বিপন্ন জাতির মধ্যে আসে এদের বিপন্ন প্রজাতির প্রাণীর মধ্যে আসে কিন্তু বিলুপ্ত হয়নি এখনো পাওয়া যায় পৃথিবীতে তো গোলাপি মাতার হাঁস এরা ভারতীয় উপমহাদেশে এদেরকে দেখা যেত কিন্তু বর্তমানে এরা পৃথিবী থেকে একদমই বিলুপ্ত হয়ে গেছে উনিশশো সালে কোথায় জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয় উনিশশো সালের অধিবেশনটা জাতীয় কংগ্রেসের ক্ষেত্রে একটা কিন্তু উল্লেখযোগ্য ছিল এই কবে অধিবেশন অধিবেশনটা অনুষ্ঠিত হয় দেখো এই অধিবেশনটা একটা গুরুত্বপূর্ণ অধিবেশন ছিল কারণ এই অধিবেশনে প্রথম ভারতীয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর সভাপ মহিলা সভাপতি প্রথম ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি যিনি নিযুক্ত হয়েছেন তিনি হচ্ছেন সরোজিনী নাইডু তিনি উনিশশো সালের কানপুর অধিবেশনে জাতীয় কংগ্রেসে প্রথম ভারতীয় মহিলা হিসাবে সভাপতিত্ব করেছিলেন আচ্ছা আরেকটা জিনিস বলে রাখো যদি বলা হয় যে জাতীয় কংগ্রেসের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে সেটা হবে কলকাতা অধিবেশন উনিশশো সতেরোর কলকাতা অধিবেশনে কলকাতা সভাপতিত্ব করেছিলেন বেসান্ত একদমই বেসিক প্রশ্ন অ্যানি তো এখানে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে অ্যানি বেসান্ত ভারতের সংসদের উভয় কক্ষের জন্য নির্বাচন পরিচালনা করেন সংসদ বিষয়ক মন্ত্রালয় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বলো সকলে এটার উত্তর কি হবে ভারতের সংসদের নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনা করে সেটা হচ্ছে নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশন তারা কিন্তু সংসদের নির্বাচন লোকসভা নির্বাচন এবং রাজ্যসভার নির্বাচন প্রভৃতি নির্বাচন কিন্তু তারা করিয়ে থাকে কোন পর্বশ্রেণীটি অসম এবং নাগাল্যান্ডকে বিভক্ত করেছে উত্তর পূর্ব ভারতের অন্যতম দুটি রাজ্য একটি হচ্ছে অসম একটি হচ্ছে নাগাল্যান্ড এই দুটি রাজ্যকে বিভক্ত করেছে একটা পর্বশ্রেণী কোন পর্বশ্রেণীটি কোনটি বলো নাগাল্যান্ড এবং অসমকে বিভক্ত করেছে বরাইল পর্বতশ্রেণী বরাইল পর্বতশ্রেণী যেটা অসম রাজ্যে বেশিরভাগটা অবস্থিত এবং এইটাতে কিন্তু অসমের সর্বোচ্চ শৃঙ্গ বা অসমের সর্বোচ্চ পর্বত কিন্তু এটাকে বলা হয় বরাইল পর্বত নেক্সট দেখো আজকে তোমাদের যেটা হোমওয়ার্ক দেওয়া থাকবে সেটা হচ্ছে মীর নিসার আলী কোন আন্দোলন বা বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন এটা সকলে কমেন্টে জানিয়ে যাবে যে মীর নিসার আলী বা তাকে আমরা চিনি কি নামে তিতু মির তাই তো তিতুমির কোন বিদ্রোহ বা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সকলে এটা কমেন্টে জানিয়ে যাবে আজকের প্রশ্নের উত্তর প্রশমিত স্কেল সহ আধুনিক পারদ থার্মোমিটার কে আবিষ্কার করেন আধুনিক যে পারদের থার্মোমিটার সেই থার্মোমিটারটা কি উষ্ণতা পরিমাপ করতে ব্যবহার করা হয় তাই তো তো এটা কে আবিষ্কার করেছিলেন অ্যান্ডার সেলসিয়াস গ্যাব্রিয়েল গ্যালেলিও গ্যালেলি গ্র্যান্ড ডিউক এবং ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনাইট বল পারদ থার্মোমিটার তার উদ্ভাবন কে করেন সেটা হচ্ছে ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনাই তিনি এটার উদ্ভাবক ছিলেন কালবৈশাখী ঝড় অসমে কি নামে পরিচিত কালবৈশাখী বা এটার অপর একটি গ্রাম হচ্ছে কি বলতো কালবৈশাখী ঝড় বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত এটাকে নর ওয়েস্টার বলা হয় তাইতো নর ওয়েস্টার গ্রীষ্মকালে বিকালের দিকে একটা কিন্তু খুবই আকস্মিক ঝড় দেখা যায় ঘন কালো মেঘ দ্বারা ছেয়ে যায় সেই কাল বৈশাখী ঝড় এটা অসমে একটা অপর নামে পরিচিত এটা নাম কি এটার নাম হচ্ছে বর্দই ছিলা অসমে এটাকে কি বলা হয় বর্দই ছিলা বলা হয় নিচের কোনটি হলো দিল্লি সুলতানি যুগের শেষ রাজবংশ দিল্লির সুলতানি যুগের সূচনা হয় মোহাম্মদ ঘড়ি তিনি ভারত আক্রমণ যখন শেষ করেন তখন তিনি ভারতের যে দায়িত্ব সেটা একজনের কাছে দিয়ে যান তার দাস তার নাম ছিল কুতুবুদ্দিন আইবক তো তিনি কি করেন প্রথম দাস বংশের প্রতিষ্ঠা করেন প্রথম বংশ হচ্ছে দাস বংশ বা আইবক বংশ বা এটার অপর একটি নাম হচ্ছে কি তা কুতুবুদ্দিন আইবক কর্তৃক প্রতিষ্ঠিত হয় মামলুক বংশ তো এই বংশটি প্রতিষ্ঠা হয় বারোশো ছয় খ্রিস্টাব্দে এবং এই বংশর প্রথম শাসক ছিলেন কে কুতুবুদ্দিন আইবক পরবর্তীতে এই বংশের পরে এই বংশের পরে বারোশো সালে এই বংশের অবসান ঘটে এবং বারোশো নব্বইয়ের পরে যে বংশটি শাসন করে সেটা হচ্ছে খলজি। খোলজি বংশ কি করে খোলজি বংশের শাসক জালাল উদ্দিন খোলজি তিনি বারোশো নয় খ্রিস্ট এই নব্বই খ্রিস্টাব্দে এই বংশের সূচনা করেন এবং তেরোশো কুড়ি খ্রিস্টাব্দ পর্যন্ত এই বংশটি ছিল পরে দেখো এই বংশের পরে যে বংশ শাসন করতে আসে সেটা হচ্ছে তুগলক গিয়াস উদ্দিন তুঘলক বা গাজী মালিক তার নাম ছিল তিনি এটার প্রতিষ্ঠা করেন কবে তেরোশো কুড়ি থেকে এই বংশটি তেরোশো পঁচিশ সরি তেরোশো পঁচিশ নয় চোদ্দশো চোদ্দশো এই বংশটি তেরোশো কুড়ি থেকে চোদ্দশো তেরো পর্যন্ত শাসন করে দীর্ঘ একটা অনেক বছরের কিন্তু শাসন তারা করেছিল পরের বংশটা তুঘলকের পরে আরেকটা বংশ আছে কি সেটা হচ্ছে সৈয়দ বংশ সৈয়দ বংশের প্রতিষ্ঠাতাকে সেটা হচ্ছে খিজির খা এটার প্রতিষ্ঠাতা এবং কবে চোদ্দশো চোদ্দ থেকে চোদ্দশো একান্ন সাল পর্যন্ত সৈয়দ বংশ কিন্তু দিল্লিতে শাসন করে সর্বশেষ যে বংশটা আসে সেটা হচ্ছে লোদি বংশ লোদি বংশের প্রতিষ্ঠাতা কি ছিলেন এটার প্রতিষ্ঠাতা হচ্ছে বহুলুল হচ্ছেন প্রতিষ্ঠাতা এই বংশটি চোদ্দশো একান্নটে প্রতিষ্ঠিত হয় এই বংশের প্রতিষ্ঠাতা বহুলুল লোদি তিনি ছিলেন একজন আফগান ঠিক আছে আফগানদের হিসাবে বা আফগান প্রথম আফগান দিল্লির শাসক ছিল লোদিরা তো বহুলুল লোদি চোদ্দশো থেকে তিনি শাসন কার্য শুরু করেন পরবর্তীতে এই বংশে শেষ শাসক আসেন কে ইব্রাহিম লোধী পনেরোশো পানিপথের প্রথম যুদ্ধ পর্যন্ত যুগ ছিল এবং শেষ শাসক ইব্রাহিম লোধী ছিলেন আর লোদি বংশ হচ্ছে শেষ রাজবংশ ছিল নিম্নলিখিত কোন রাজ্যে সরকারি ভাষা হিন্দি ভারতে বাইশটি সংবিধান স্বীকৃত ভাষা আছে আমরা জানি তো তার ভিতরে কিন্তু হিন্দি একটা বৃহৎ অঞ্চল জুড়ে হিন্দি ভাষা বলা হয় তো এই হিন্দি ভাষাটা কয়টি রাজ্যে বলা হয় হরিয়ানা হিমাচল উত্তরাখণ্ড এদের বা সরকারি ভাষাকে বা উপরোক্তিকে সবগুলোরই দেখো ভারতের মধ্যে নয়টি রাজ্যের সরকারি ভাষা নয়টি রাজ্যের সরকারি ভাষা বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান প্রভৃতি রাজ্য উত্তরপ্রদেশ এরকম নয়টি রাজ্যের হচ্ছে সরকারি ভাষা হচ্ছে হিন্দি তার ভিতরে হরিয়ানা হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সবগুলোই কিন্তু আসে তো এখানে অ্যান্সার হবে উপরোক্ত সবগুলোরই কিন্তু সরকারি ভাষা হচ্ছে কি সবগুলোরই সরকারি ভাষা হচ্ছে তোমার হিন্দি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন প্রথম কোন ভারত প্রথম ভারতীয় হিসাবে অর্থনীতিতে নোবেল পুরস্কারটা কে পেয়েছে অর্থনীতিতে নোবেল পুরস্কার কিন্তু নোবেলের সূচনা থেকে দেওয়া হতো না অর্থনীতিতে নোবেল দেওয়া হয় কবে বলতো প্রথম অর্থনীতিতে প্রথম নোবেল প্রদান করা হয় সেটা কবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে নাইনটিন্তর সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রচলন হয় তারপর থেকে প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হচ্ছেন অমর্ত সেন তিনি কবে বলতো নোবেল পুরস্কার পাই এনিওয়ান তিনি পেয়েছিলেন উনিশশো সালে তিনি প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতিতে ফ্ল্যাড অফ ফায়ার বইটির লেখককে বা কার লেখা বলো সকলে এই বইটির লেখককে ফ্ল্যাড অফ ফায়ার বইটির লেখক হচ্ছে অমিতাভ ঘোষ ওকে ভারতে রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন নির্মেল কোনটি রাষ্ট্রপতি কোনটি ঘোষণা করতে পারে বলো সকলে রাষ্ট্রপতির কি ক্ষমতা আছে সঠিক উত্তর কি হবে অর্থনৈতিক জরুরি অবস্থা জাতীয় জরুরি অবস্থা নাকি শাসনতান্ত্রিক জরুরি 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 অবস্থার অবস্থা অবস্থা সবগুলোই জারি করতে পারেন রাষ্ট্রপতি এটা উপরুক্ত সবগুলোই হবে জরুরি অবস্থার ধারণা ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে কোথা থেকে জার্মানির সংবিধান জার্মানি থেকে এগুলিকে গৃহীত করা হয়েছে এবং এই তোমার হচ্ছে জরুরি অবস্থা তিন প্রকারের হয় একটা হচ্ছে অর্থনৈতিক জাতীয় এবং শাসনতান্ত্রিক বা রাজ্য জরুরি অবস্থা যেটা রাজ্যের ক্ষেত্রে লাগু করা হয় অর্থনৈতিক জরুরি অবস্থা তিনশো ষাট হবে অর্থনৈতিক আর শাসনতান্ত্রিক জরুরি অবস্থা যেটা হচ্ছে তিনশো ছাপ্পান্ন নং ধারা ওকে কোন নদীটি কর্কট কেরান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখা যেটাকে একটা নদী দুইবার অতিক্রম করেছে পরপর কোন নদীটি অ্যান্সারটা করো সকলে কোন নদীটি কর্কোট ক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে সেটা হবে মাহি নদী এটা কিন্তু দুইবার অতিক্রম করেছে মাহি নদী এটা তোমার প্রবাহিত হয়েছে কোথা থেকে এটার উৎস যদি বলা হয় নদীর উৎস হচ্ছে বিন্দু পর্বত বিন্দু পর্বত এই নদীটি হচ্ছে একটা নদী এবং এই নদীটির মোহনা কোথায় এটার মোহনা হচ্ছে খাম্বাত উপসাগর ওকে নেক্সট দেখো নিচের কোনটি কারণে দাঁতের ক্ষয় হয় দাঁতের ক্ষয় হয় কিসের কারণে ব্যাকটেরিয়া ছত্রাক নাকি ভাইরাস আমাদের যে দাঁত সেই দাঁতের ক্ষয় হয় কি কারণে দাঁতে যখন অম্লতা অম্ল তা বা দাঁতের যে তোমার অ্যাসিডিটির পরিমাণ সেটা যদি দাঁতে বেড়ে যায় তখন কিন্তু দাঁতের ক্ষয় কতটা আমরা যদি দেখি সাতের কম যদি পিএইচ এর মান হয় সেটাকে বলা হয় অম্ল তো যদি ফাইভ পয়েন্ট ফাইভ এর মান এর কম হয়ে যায় তাহলে কিন্তু তখন কি হয় তখন কিন্তু দাঁতের ক্ষয় শুরু হয় তো এখানে অ্যানসারটা কি হবে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া যদি আমরা দাঁতে থেকে যায় বা মুখে থেকে যাই তাহলে কিন্তু এগুলি অ্যাসিডে জারুণ প্রক্রিয়ার মাধ্যমে অ্যাসিডে পরিণত হয় এবং এগুলি কিন্তু দাঁতের ক্ষয় করতে থাকে চুনাপাতর বেড়ে পাতর প্রভৃতি কি ধরনের শিলার উদাহরণ তো শিলা আমরা প্রধানত প্রকৃতি অনুসারে তিনটি ভাগে ভাগ করি একটি হচ্ছে পাললিক আগ্নেয় এবং রূপান্তরিত শিলা আগ্নেয় শিলা আগ্নেয়গির সেগুলো বা সেই পদার্থগুলো জমা পড়ে লাভা ম্যাগমা প্রভৃতি জমা পড়ে যে শিলা গঠন করে যেমন ব্যাসল গ্রানাইট প্রভৃতি পাললিক শিলাটা কি পাললিক শিলা হচ্ছে তোমার স্তরে স্তরে পলি প্রাকৃতিক শক্তির দ্বারা ভূপৃষ্ঠ বা অন্যান্য ক্ষেত্র ক্ষয়প্রাপ্ত হয়ে তোমার হচ্ছে যে স্তরে স্তরে পলি জমা করে সেটাকে কিন্তু পাললিক শিলা বলে আর রূপান্তরিত শিলা এই চাপ ও তাপের মাধ্যমে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা রূপান্তরিত হয়ে একটা নতুন শিলা যখন গঠন হয় তো এখানে আমরা যদি দেখি চুনা পাথর এবং বেলে পাথর হচ্ছে এগুলি হচ্ছে পাললিক শিলার এক একটি উদাহরণ এগুলি হচ্ছে কি পাললিক শিলা ওকে নেক্সট দেখো একটু অ্যাড ব্রেক নেব তোমাদের কাছ থেকে টি একাডেমি অ্যাপে শুরু হয়ে গেছে নতুন ব্যাচ টু পয়েন্ট ও ব্যাচ যেটা হচ্ছে তোমার ব্যাচে ভর্তি হলে তোমরা কিন্তু এখানে সমস্ত বিষয় ভিত্তিক ক্লাস পাবে তাছাড়া অভিজ্ঞটি শিক্ষকদের কাছ থেকে ক্লাস পাবে পিডিএফ পাবে প্রতিটি পাঁচ মাস ভ্যালিডিটি ক্লাসটি করানো হবে তোমাদের আর অভিজ্ঞ টিচার এখানে আছে আই হোপ ক্লাসটি তোমাদের খুবই খুবই ভালো লাগবে এই সেশনটি যারা নিচ্ছে তারা কিন্তু এখান থেকে অনেক উপকৃত হচ্ছে তো তোমরা চেক আউট করো টিডাব্লু এস একাডেমি অ্যাপ এবং সেখানে আজই ভর্তি হয়ে যাও চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করে দাও এবং অনেক ভ্যাকান্সি আছে সামনে অনেক সুযোগ আছে তোমাদের সঙ্গে তো সময় নষ্ট করো না সকলে সময় থাকতেই সময় যে আছে সময়টাকে মূল্য দাও এবং পড়াশুনো একটু সিরিয়াসনেস নিয়ে করতে থাকো এবং নেক্সট দেখো বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বেটন কাপটা কি এটা কোন খেলার সঙ্গে যুক্ত বলো সকলে দেখো বেটন কাপটা হচ্ছে এটা যুক্ত হচ্ছে হকি খেলার সঙ্গে আর আমি এখানে একটা তথ্য লিখেছি দেখো পৃথিবীর প্রাচীনতম হকি টুর্নামেন্ট বলা হচ্ছে বেটন বেটন কাপকে কাপ কি পৃথিবীর সবচেয়ে প্রাচীন হকি টুর্নামেন্ট যেটা কোথায় খেলা হয় এটা খেলা হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল আমাদের যে বেঙ্গল সেখানে কিন্তু এটাকে খেলা হয়ে থাকে কলকাতায় অনুষ্ঠিত হয় কলকাতা অনুষ্ঠিত হয়ে থাকে বেটন কাপ এবং এটা কিন্তু বিশ্বের হচ্ছে প্রাচীনতম হকি টুর্নামেন্ট রাগি উৎপাদনে কোন ভারতীয় রাজ্য প্রথম স্থান অধিকার করে রাগি হচ্ছে একটা কি মিলেট জাতীয় ফসল যেটা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে রাগি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য সেটা হচ্ছে কর্ণাটক রাজ্য প্রথম স্থান অধিকার করে ভিটামিন বি টুয়েলভ সাধারণত কিসে থাকে না ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি এর রাসায়নিক নাম কি এটাও আমরা একটু জেনে রাখবো সায়ানো কোবালামিন বলা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এর রাসায়নিক নাম এটা সাধারণত পাওয়া যায় কোথায় মাছ মাংস দুধ ডিম ইত্যাদিতে কিন্তু পাওয়া যায় উদ্বৃত্ত খাদ্য এখানে কিন্তু হবে না এখানে কিন্তু এটাতে থাকে না আচ্ছা এটার অভাবজনিত একটা রোগ হয় জানো এটার অভাবজনিত রোগ কি পারনিসিয়াস অ্যানিমিয়া রোগ হয় ওকে পার্নিসিয়াস অ্যানিমিয়া রোগ হয় ভিটামিন বি এর অভাবে নিচের কোথায় ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউশন অবস্থিত শরীরটা ভীষণ খারাপ বুঝছো তবুও তোমাদের ক্লাস তোমাদের কথা ভেবে কিন্তু ক্লাসটা মিস করেনি তোমাদেরকে কিছু প্রশ্ন উত্তর করানোর চেষ্টা করছি তো দেখো ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট এটা কোথায় অবস্থিত কার্নাল হরিয়ানার অবস্থিত কার্নালে এটা অবস্থিত নিচের কোন সুলতান সিজদা ও পাইবাস প্রথা চালু করেছিলেন সিজদা পাইবাস প্রথাটা কে চালু করেছিলেন দ্রুত অ্যান্সার করো এটা সিজদা পাইবাস প্রথার সূচনা বা প্রথা চালু করেছিলেন কে এটা হবে গিয়াসউদ্দিন বলবন এটা সূচনা করে ওজন বাক্সে বাটখারার ভরের অনুপাত কি থাকে ওজন বাক্সে বাটখারার ভরের অনুপাত কি থাকে একটা অনুপাতে ওজন বাক্সে ভাটখারার অনুপাতে রাখা হয় এমন ভাবে যে যাতে কিন্তু সমস্ত ধরনের পরিমাপ তাতে করার করা যায় সাধারণত যদি আমরা ওজন বাক্সে একটা একশো গ্রাম একটা দুশো গ্রাম একটা তিনশো গ্রাম রাখি তাহলে আমরা কিন্তু একশো গ্রাম দুশো গ্রাম তিনশো গ্রাম দুটো একটা দুশো গ্রাম একটা একশো গ্রাম মিলে তিনশো গ্রাম দুটো টু টু মিলে চারশো গ্রাম এইভাবে কিন্তু সমস্তটা পরিমাপ করতে পারি ঠিক আছে এই কারণে কিন্তু এটা অ্যান্সার হবে ফাইভ ইস টু টু ইজ টু টু ইস টু ওয়ান এই অনুপাতে ওজন বাক্সে বাট খাড়া রাখা হয় নিচের কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত ভারতে আঠেরোটি আমরা জানি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে ভারতে তাই তো যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গেও আছে কি আছে সেটা হচ্ছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ তাই তো তো এখানে দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ অরুণাচল প্রদেশে একটা অবস্থিত যেটা হচ্ছে তোমার দিহং দিবং আচ্ছা এখানে নকরেক হবে না এটা নকরেক হচ্ছে মেঘালয় অবস্থিত মেঘালয় রাজ্যে অবস্থিত সেচালাম অবস্থিত অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশ রাজ্য অবস্থিত দিহং দিবংটা অবস্থিত হচ্ছে তোমার অরুণাচল প্রদেশে অবস্থিত আর শিমলি পালটা কোথায় বলতো তো পালটা এটা অবস্থিত তোমার হচ্ছে কোথায় এটা ওড়িশাতে অবস্থিত ওকে নেক্সট দেখো যেটা হচ্ছে নিমmiR কে ছিলেন গণপরিষদের গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন বলো গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন বি এন রাও পাদসাহর আমার রচয়িতাকে কে পাদসাহনামা গ্রন্থটি রচয়িতাকে পাদশাহ নামা গ্রন্থটি রচনা করেছেন কে সেটা হবে আব্দুল হামিদ লহবি ইনি রচনা করেছেন কোন বিজ্ঞানী পর্যায় সারণী উদ্ভাবন করেছিলেন পর্যায় সারণী উদ্ভাবক কে ছিলেন নিউটন জন ডালটন পিয়ের কুড়ি মেন্ডেলিপ তো কে রচনা করেন পর্যায় সারণী বা পর্যায় সারণী উদ্ভাবন প্রথম কে করেছিলেন অ্যান্সার হবে মেইন ডেলি তিনি কিন্তু এটার উদ্ভাবন করেছিলেন প্রথম ওকে তো আজকের ক্লাসটি এখানেই শেষ করব তা আরেকটু জিনিস বলে রাখি ডব্লিউপি কেপি ব্যাচে এনরোল করো নিচের নাম দ্রুত এবং ভর্তি হয়ে যাও ব্যাচ শুরু হয়ে গেছে কিন্তু তো অবশ্যই তোমরা সময় থাকতে ভর্তি হয়ে যাও সমস্ত বিষয় ভিত্তিক সিলেবাস ভিত্তিক ক্লাস সেখানে করানো হচ্ছে তোমাদের অবশ্যই সকলে সেখানে যুক্ত হয়ে যাবে এবং ভালো থাকবে সকলে আর আমাদের ক্লাসটি সকলে প্রতিদিন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের টেলিগ্রাম গ্রুপেও কিন্তু যুক্ত হতে ভুলবে না সকলে ভালো থাকবে এবং নিজের খেয়াল রাখবে আজকে ক্লাসটি এখানেই শেষ করছি টাটা